করোনা ভাইরাসের কারণে দেশে গিয়ে আটকে পড়া কাতার প্রবাসীদের অধিকাংশ কর্মস্থলে ফিরলেও আটকে পড়া প্রবাসীদের দ্রুততম সময়ে ফেরাতে হবে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দূতাবাস এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে তাদের অধিকাংশ কিন্তু এখানে আসতে সক্ষম হয়েছেন আর যারা এখনও আটকা পড়ে আছেন তাদের প্রতি আমরা আবার আহ্বান জানাচ্ছি তারা যাতে তাদের স্পন্দের সাথে যোগাযোগ করে